যে আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক পাতায় দিছে, সে আবু সাইদের দাম কমছে না বাড়ছে? যে পুলিশ গুলি করছিল ও তো ভাবছিল মরে গেলে আর কোনো কিছু হবে না, তাই না? এই মেন্টালিটি নিয়েই তো তাজা মানুষটার বুকের মধ্যে গুলি চালিয়েছে। আল্লাহ, সহমর্মিতা যদি অন্তরে থাকতো, দেখেন আবু সাইদ মরে যাও কিন্তু অমর হয়ে আছে। যেই মানুষটা রোকেয়া হলের সামনে দিয়ে যাবে দেখবে আবু সাইদের নামটা লেখা। তারপরে যেই ছেলেটা মারা গেছে খুলনা শহরের, ওর নাম জানে কি? মুক্ত। সুবহানাল্লাহ। যেই ছেলেটা পানি বিতরণ করছে, আপনি দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন ডক্টর ইউনুস সাহেব, উনি সুদ্ধা উনি পর্যন্ত তার নামটা মুখের মধ্যে নিয়ে অশ্রু ঝরা নয়ন নিয়ে তার জন্য দোয়া করতেছে। তাহলে বোঝা গেছে দুনিয়ায় যারা ভালো কাজ করবে এদের কথা কিয়ামত পর্যন্ত মানুষের মনে থাকবে। আমাদের সমাজে আজকে কে কাউকে ঠগাইয়া, কে কাউ মাথায় বাড়ি দিয়া, কে কেমনে চলবে, কে কাউকে শেষ করবে, এটা আমাদের চিন্তা ভাবনা। কিন্তু আসলে আপনি একটু চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করলেই দেখবেন যে কিছুই আমার না, সব কিছু কার? আল্লাহ। যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দেখাই, বাংলাদেশে যেটা ঘটে গেল, যেটা সচরাচর এখন ঘটে গেল, এটা কোনো দিনও কল্পনা করি নাই আমরা। তো করেন কে? উনি এখনো আসে না নাই? গত জুমায় দোয়া করেছিলাম ছাত্র সমাজ আমার ভাইদের জন্য। আল্লাহ যারা মারা গেছেন সে যে জায়গার থেকেই হোক, মুসলমান হিসাবে আমাদের কাছে দোয়া পাইবে। আজকেও দোয়া করি, এরা আমার বাংলা মায়ের সন্তান, বিশেষ করে ছাত্র ভাইয়েরা যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেন, মরার পরেও কিন্তু তার ইজ্জত বাড়ে। এই দেখেন যে আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক পাতায় দিছে, সে আবু সাইদের দাম কমছে না বাড়ছে? যে পুলিশ গুলি করছিল ও তো ভাবছিল মরে গেলে আর কোনো কিছু হবে না, তাই না? এই মেন্টালিটি নিয়েই তো তাজা মানুষটার বুকের মধ্যে গুলি চালিয়েছে। আল্লাহ, সহমর্মিতা যদি অন্তরে থাকতো, দেখেন আবু সাইদ মরে যাও কিন্তু অমর হয়ে আছে। যেই মানুষটা রোকেয়া হলের সামনে দিয়ে যাবে দেখবে আবু সাইদের নামটা লেখা। তারপরে যেই ছেলেটা মারা গেছে খুলনা শহরের, ওর নাম জানে কি? মুক্ত। সুবহানাল্লাহ। যেই ছেলেটা পানি বিতরণ করছে, আপনি দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন ডক্টর ইউনুস সাহেব, উনি সুদ্ধা উনি পর্যন্ত তার নামটা মুখের মধ্যে নিয়ে অশ্রু ঝরা নয়ন নিয়ে তার জন্য দোয়া করতেছে। তাহলে বোঝা গেছে দুনিয়ায় যারা ভালো কাজ করবে এদের কথা কিয়ামত পর্যন্ত মানুষের মনে থাকবে। বাংলাদেশে যেটা প্রশাসনিকভাবে আমি যেটা দেখলাম পর্যবেক্ষণ করে দুই তিন দিন, কারণ আমি তখন ঢাকার বাসিন্দা, আমি ঢাকার স্থানীয়, ঢাকার যদিও আমার বাড়ি, এই ঢাকা স্থানীয় আমি না, এখন তো স্থানীয় হয়ে গেছি ভোটার ঢাকার। এই দুই তিন দিন ঢাকা বিচারণ করে দেখলাম আমার ছাত্র সমাজ কলিজার টুকরা ভাইরা রাস্তায় দাঁড়ায়, এই প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়ায়া তারা ট্রাফিকের, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। ইসলামী আন্দোলনের বন্ধুরা, কমলমতি স্কুল কলেজের বন্ধুরা তাদের ইউনিফর্ম পরে পুলিশের মতো, আরে আমার কমলমতি বোনেরা পর্যন্ত, আমার মেয়ের বয়সী মেয়েরা, 19 বছর 20 বছর 22 বছর 18 বছর 16 বছরের মেয়েরা রাস্তায় দাঁড়ায়া ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এটা কি ইতিহাস হয়ে থাকবে? না, 100% ইতিহাস হয়ে থাকবে। হয়তো আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না, এই জুমায় হয়তো আমি আজকে এই মসজিদে আসি, আগামী জুমা নাও পড়াইতে পারি, হয়তো আমি কবরও চলে যেতে পারি, কিন্তু মনে রাখবেন ইতিহাস এই দুনিয়ায় কথা বলবে। ইতিহাস কোনোদিন কোনো মানুষ ভুলবে না, কিন্তু মনে রাখবেন আমি একটা জিনিস চাইলেই কিন্তু সেটা হবে না, চাইতে হবে কার? আমি চাইলেই সেটা হবে না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন
কোন মানুষ চায় না তার ক্ষমতা শেষ হয়ে যাক, তাই না? বিভিন্ন মিডিয়ার দ্বারা আপনারা শুনতে চাইতেছেন, বিগত গভর্নমেন্ট যারা ছিলেন পদত্যাগপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত তার মনে ছিল যে আমি হয়তো ক্ষমতা থেকে যাইতে পারবো না, ক্ষমতা ছাড়বো না। কিন্তু আল্লাহ যদি না রাখেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই সে নিজের ইচ্ছায় থাকতে পারে। অতএব আমি আপনাদের এটি বুঝাইতে চাইছি, এই মেম্বারটা হলো মুক্ত মেম্বার, এখানে কোনো রাজনীতির মঞ্চ নয়। শুধু এই মঞ্চটা থাকতে হবে নির্ভেজাল, নির্দলীয়। আর আল্লাহর জাতের কসম করে আমি বলতে পারি, আমি আজও পর্যন্ত কোন দলে যোগ দেইনি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, আল্লাহর কসমের উপর দিয়ে কোনো কিছু নাই। কিন্তু আল্লাহর কসম করে যদি কেউ কথা মিথ্যা কথা বলে, আর ইমান থাকবে না। আমার দলের চাইতে আমার ইমানের বেশি দাম, আমার জীবনের চাইতে আমার ইমানের দাম বেশি। কারণ রাজনৈতিক পোল্ট্রি খাইতে পারে, জবাই কিন্তু মুরগি একটু আগে হাঁটছে, জবাই দেওয়ার পর সে পোল্ট্রি খাইতে পারে মৃত্যুর আগে। কিন্তু মনে রাখবেন, ইমান কিন্তু কোনোদিন পোল্ট্রি খাবে না। আমি কোনোদিন কোন রাজনৈতিক দল, আমি মনে মনে একটা দলই সাপোর্ট করি, যারা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল। এই দল আপনিও করেন, আমিও করি না। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, জামাত ইসলাম করি। আমি লক্ষ জনতার সামনে বক্তৃতার মাধ্যমে বলি, এখনো বলি। কিন্তু কেউ কেউকে অপমানিত করে, ঘায়েল করে, আজও পর্যন্ত কিন্তু তার ক্ষমতার ঐতিহ্য ধরে রাখতে পারে না। আজকে আপনার, কালকে আমার। কিন্তু আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো, আমার মুরব্বীরা যেটা বলে দিয়েছেন, আমার উস্তাদরা যারা আছেন, আপনারা যারা এই প্রেক্ষাপটে যে যা করতেছেন এটা করেন না। কারো বাড়ি ঘর ক্ষমতার অপব্যবহার করেন না, প্লিজ। আসলে বান্দায় যেটা চায় সেটা বান্দারটা অনেক সময় নাও হয়, আল্লাহ যেটা চায় ওইটাই হয়। আল্লাহ পাকের হাজারে শুকুর, আল্লাহ পাকের যে মর্জি, আল্লাহ পাকের মর্জি মোতাবেকই এই দুনিয়ায় সবকিছু করার মোমেন হিসাবে কাজ করতে হবে। এই দুনিয়ায় যতদিন থাকবে, কুল্লুমান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, এই দুনিয়া যতদিন আছে তারই হুকুম চলবে। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহ। বাকি কে থাকবে? আল্লাহ। আসলে আমরা যে যেখান থেকে যা কিছু নিজেকে ভাবি না কেন, সবকিছুর মালিক কে? আমি যদি মনে করি আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি এই কাজ করব, আমি এটা করেই ছাড়ব, এটা আমার ভিতরে হবে বোকামি, আমার ভিতরে হবে অহংকারী। যে অহংকারের কারণে এই পৃথিবীতে পদভ্রষ্ট হয়ে গেছে একটা মাত্র মাখলুক, তার নাম আজাজিল শয়তান। শয়তানকে কিন্তু কেয়ামত পর্যন্ত রব্বে কারিমের সাথে একটা ওয়াদা আছে, কেয়ামত পর্যন্ত যদি কোনোদিন আদম নবীর কবরেও তুই সেজদা দেস, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। কিন্তু এই আজাজিল, এই ইবলিস মৃত্যুর আগ পর্যন্ত বাবা আদমের কবরে সেজদা দেওয়ার সুযোগ আর থাকবে না, আর সে দিবেও না, কারণ সে মাথা নতই করবে না। আল্লাহ, তো আসলে যদি আমরা আল্লাহ পাককে নিজের মনে প্রাণে বিশ্বাস করে নিতাম, আজকে সমাজে যেটা হচ্ছে এটা কোনোদিনও হতো না। আমাদের সমাজে আজকে কে কাউকে ঠগাইয়া কে কাউ মাথা রাখেন, আল্লাহ পাকের শুকর। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচায় রাখছেন ততদিন পর্যন্ত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যেতেই হবে, সেটা নামাজের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক, এবং যে কোনো মাধ্যমেই হোক, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদায়
তাকেই সন্তুষ্ট করার জন্য আমাদের জীবনটাকে তার জন্য উৎসর্গ করতে হবে।